সেজন্যই আমাদের সাধু ব্রহ্মচারী যারা ওদের কোনো অসুবিধে নেই। আমরা যেমন একবার রাত্রি 12টার সময় এই কাছে একটা চার্চে, এই এখানে আমরা যে শিকাগোতে থাকি, আমাদের কিছু ভলেন্টিয়ার আমরা সব গেলাম, ওদের যে মাস হয় 24 ডিসেম্বরে, গিয়ে দেখলাম আমরা এখানে 24-এ একটু ছোট্ট উৎসব করলাম, করে ওখানে দেখলাম ওরা কি করে না করে, আমাদের কোনো অসুবিধা নেই। এখন আমরা গেছি মানে আমাদের ধর্ম চলে গেল তা তো নয়, তো ঠাকুরও যেতেন, গিয়ে গিয়ে ওদের সঙ্গে দেখতেন, আফটার অল ওরাও তো ভগবানকে ডাকছে, তো কেমন করে ডাকে ওরা, কিভাবে তারা সে প্রার্থনা করে, আমাদের দেখতে অসুবিধে কি। ঠাকুর যেতেন, সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতে লাগিল, ঘরে ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন, ক্রমে ভাবাবিষ্ট হইলেন, ভাব উপশমের পর বলিতেছেন, মা ওকেও টেনে না, ও অতদিন ভাবে থাকে, তোমার কাছে আসা যাওয়া করছে। এখন এই যে কথাগুলো বলছেন কার সম্পর্কে বলছেন জানি না, কিন্তু ওকেও টেনে না, ওর অতবার তোমার কাছে আসছে। এইবারে দেখুন, আমরা যখন ভগবানের কাছে যাই, গিয়ে কাতর ভাবে প্রার্থনা করি, আমারে করো তোমার বিনা, ঠাকুর আমাকে তোমার হাতে যন্ত্র বানিয়ে দাও, আমাকে তুমি ত্যাগ করো না। মা কি বলছে, মা তোমার কোল থেকে নামিয়ে দিও না, আমি হব মাতুর কোলের ছেলে। এই যে প্রার্থনাগুলো করছি, সেটা কিন্তু পৌঁছেছে বলেই ভগবান স্বয়ং শ্রী শ্রীকৃষ্ণ রাম শ্রী রামকৃষ্ণ রূপী ভগবান তিনি সেটা বলে দিচ্ছেন, কিন্তু বলছেন তার মাকে, যেন মাকে আসলে তিনি বলছেন যে ওকে একটু টেনে নাও, তোমার কাছে আসা যাওয়া করছে। সেই জন্য খুব প্রার্থনা করতে হয়, যখন কোনো কিছু করতে হয় খুব করে প্রার্থনা করতে হয়, এটা যেন সফল হয়, ঠাকুর আমি এটা করবার চেষ্টা করছি, এতে মানুষের উপকার হবে বলে আমি মনে করছি, তুমি যদি মনে করো তাহলে এটা যেন সফল হয়, যে লোক বল অর্থ বল সব কিছু তোমাকেই দিতে হবে, না হলে আমি পারবো না, আমাকে দিয়ে এটা তো সম্ভব নয়, তুমি সহায়তা করো। বার 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 বলতে বলতে তখন ঠাকুরের মনে হয়, আচ্ছা ও এতবার করে বলছে, ওর একটু ইচ্ছা, আচ্ছা এটা করে দিই। এইরকম ভাবে প্রার্থনা করলে এটা হয়। তো সেটা করতে গিয়ে ঠাকুর তিনি বলছেন যে মা ওকে একটু টেনে দিস। কার সম্পর্কে বলছেন সেটা বোঝা যাচ্ছে না, ঠাকুর ভাবে বাবুরামের কথা কি বলতেছেন, মাস্টারমশাই অনুমান করছেন, বাবুরাম ও তখন অল্প বয়সী ছেলে কিন্তু খুব ভালো ছেলে, ও ঠাকুরের কাছে আসে, তার ঠাকুর কি মাকে বলছেন ওকেও এই দলে নিয়ে নাও। বাবুরাম মাস্টার রামদয়াল প্রভৃতি বসিয়া আছেন,